জেলা পরিষদের সভাপতি মোশাররফ হোসেনের উদ্যোগে কম্বল বিতরণ নওদায়। সোমবার নওদা থানার চাঁদপুর অঞ্চলের 500 জন দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেন মোশাররফ হোসেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য ব্যক্তিত্বরা। সভাধিপতির এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেনের উদ্যোগে কম্বল বিতরণ নওদায়। সোমবার নওদা থানার চাঁদপুর অঞ্চলে 500 জন দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেন মোশাররফ হোসেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য রাহুল আমিন, চাঁদপুর পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য ব্যক্তিত্বরা। সভাধিপতির এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকাবাসীরা। গ্রাম পঞ্চায়েতের এই যে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এলাকার অসহায় দুস্থ গরিব মানুষদের তাদের সাহায্যার্থে আমার নিজের উদ্যোগে প্রায় 500 জন মানুষকে কম্বল বিতরণ করা হলো। আমরা নওদা ব্লকের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে এই ধরনের কর্মসূচি করছি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আছে, যেমন বিবেক স্বেচ্ছাসেবী সংস্থা, কিছু ক্লাব প্রতিষ্ঠানকেও আমরা এই ধরনের কম্বল বস্ত্র দিচ্ছি, তারা অসহায় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে। এই ধরনের কর্মসূচি যতদিন ঠান্ডা থাকবে মানবিকতার সাথে এই কাজ আমরা করব, যেহেতু জনগণের প্রতিনিধি আমরা, জনগণের পরিষেবা দেয়াই আমাদের কর্তব্য, আর সেটাই করে দেখাচ্ছি। নওদা ব্লকের নওদা থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। আদি ঠাকুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকুরে এখন বহরমপুর শহরে রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পূজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।